হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। বন্ধুরা, চলে এলাম আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সঠিক নিয়মে সহজ পদ্ধতিতে জিমেল আইডি খুলতে হয়। বন্ধুরা, আপনারা অনেকে আছেন যারা পাশের বাড়ির মানুষের কাছে গিয়ে বলতে হয় যে ভাই আমার জিমেল আইডিটা খুলে দেন, এবং অন্যজনের কাছে গিয়ে বলতে হয় যে ভাই আমার জিমেল আইডিটা খুলে দেন। অনেকে আছে যারা আমার ভিডিওতে কমেন্ট করেছে যে ভাই কীভাবে জিমেল আইডি খুলতে হয় তা নিয়ে একটি ভিডিও দিন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে সহজ পদ্ধতিতে সঠিক নিয়মে জিমেল আইডি খুলবেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে মাত্র 3 মিনিটের ভিতর কিভাবে জিমেল আইডি খুলতে হয় এই নিয়মটা দেখাবো। আর অন্যজনের কাছে গিয়ে বলতে হবে না যে ভাই আমার জিমেল আইডিটা খুলে দেন, পাশের বাড়ির মানুষের কাছে গিয়ে বলতে হবে না যে ভাই আমার জিমেল আইডিটা খুলে দেন। তো বন্ধুরা, চলুন আর কথা না বলে ভিডিওর মূল পর্বে চলে যাই। তো বন্ধুরা, চলে এলাম মোবাইল স্ক্রিনের মধ্যে। মোবাইল স্ক্রিনের মধ্যে আসার পর আপনার ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। তারপর এখানে যে দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন এই লোগোটাতে একটি টাচ করবেন। তারপর এখানে যে 3 নম্বরে দেখতে পাচ্ছেন এড অ্যাকাউন্ট অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে একটি টাচ করবেন। তারপর বন্ধুরা, এখানে আপনারা আপনাদের মোবাইলের স্ক্যান লকটি দিয়ে দিবেন, আপনাদের মোবাইলে যে লকটি আছে সেই লকটি এখানে দিয়ে দিবেন। তারপর এখানে যে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে একটি টাচ করবেন। তারপর এখানে যে দেখতে পাচ্ছেন ফর মাই পার্সোনাল ইউজ, এখানে একটি টাচ করবেন প্রথমটাতে। তারপর এখানে যে দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম, এখানে টাচ করে আপনার নামের প্রথম অংশ দিয়ে দিবেন। তারপর এখানে লাস্ট নেম, এখানে টাচ করে আপনার নামের শেষের অংশ দিয়ে দিবেন। তো আমি আমার নামের শেষের অংশ দিয়ে দিচ্ছি। তারপর এখানে নেক্সটে টাচ করবেন। তারপর এখানে যে দেখতে পাচ্ছেন মান্থ, এখানে টাচ করে আপনার জন্মের মাস সিলেক্ট করে নেবেন, আপনার ইচ্ছা মতো দিতে পারবেন, কোনো সমস্যা নাই। তারপর এখানে যে দেখতে পাচ্ছেন ডে, এখানে টাচ করে আপনার জন্মের তারিখ দিয়ে দিবেন। তারপরে দেখতে পাচ্ছেন ইয়ার, এখানে টাচ করে আপনার জন্মের বছর দিয়ে দিবেন, আপনার ইচ্ছা মতো দিতে পারবেন, কোনো সমস্যা নাই। তারপর এখানে যে দেখতে পাচ্ছেন, এখানে টাচ করে আপনার লিঙ্গ সিলেক্ট করে নেবেন। আমি এখানে একটি টাচ করলাম, যদি মহিলা হয়ে থাকেন তাহলে উপরেরটা সিলেক্ট করবেন, আর যদি পুরুষ হয়ে থাকে তাহলে 2 নম্বরটা সিলেক্ট করবেন। তা আমি যেহেতু পুরুষ তাহলে আমি মেল সিলেক্ট করলাম। তারপর এখান থেকে নেক্সটে টাচ করবেন। তারপর এখানে একটি ইউজার নেম দিয়ে দিবেন, আপনার ইচ্ছা মতো আপনার নামের সাথে মিলিয়ে ইউজার নেম দিয়ে দিবেন। যদি এরকম লাল লেখা ওঠে ইউজার নেম দেওয়ার পর, তারপর আপনি আবার অন্যরকমভাবে চেষ্টা করবেন, আবার এটা চেঞ্জ করে দিবেন। এখানে যদি একুরেট, অন্যের সাথে একুরেট হয়ে যায় তাহলে এখানে লাল লেখা উঠবে। 2 থেকে 3 বার দেওয়ার পর এই যে নিচে দেখতে পাচ্ছেন এরকম একটি সবুজ লেখা আসবে, তারপর আপনি ওই সবুজ লেখাটাতে একটি টাচ করবেন। তারপর এখানে নেক্সটে টাচ করবেন। তারপর এখান থেকে পাসওয়ার্ড একটি সিলেক্ট করে নেবেন, আপনি আপনার ইচ্ছা মতো এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন, বড় হাতের অক্ষর এবং ছোট হাতের অক্ষর মিলিয়ে এখানে একটি পাসওয়ার্ড সেট করবেন। খুবই স্ট্রং পাসওয়ার্ড যাতে আপনার জিমেল আইডিটা কেউ হ্যাক করতে না পারে। তারপর এখান থেকে নেক্সটে টাচ করবেন। তারপর এখানে আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন। তো আমি আমার মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এখান থেকে নেক্সটে টাচ করবেন। তারপর এখান থেকে আবার নেক্সটে টাচ করবেন, এই যে দেখতে পাচ্ছেন আবার নেক্সটে টাচ করবেন। টাচ করার পর উপর দিকে স্ক্রলিং করে উপরের দিকে যাবেন, যাওয়ার পর এখান থেকে আই এগ্রি যে দেখতে পাচ্ছেন, এই আই এগ্রিতে টাচ করবেন। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের জিমেল আইডি অলরেডি খোলা হয়ে গেছে। তারপর এখানে একটি টাচ করবেন। টাচ করার পর এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এতক্ষণ যে জিমেল আইডিটা খুলেছি, এই যে দেখতে পাচ্ছেন এই জিমেল আইডিটা খুলেছি। তো ব্যাস হয়ে গেল আমাদের জিমেল আইডি খুলে। তো বন্ধুরা, আজকে ভিডিওটি যদি আপনাদের বিন্দু পরিমাণও ভালো লাগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, আর এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটন অল করে রাখবেন।
তো বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।